কোটালিপাড়ায় অসহায় পরিবারকে ভেটে ছাড়া করার পায়তারা। আবু নাইম শাহের পাঠানো ভিডিও তথ্যচিত্রে বিস্তারিত, গোপালগঞ্জের কোটালিপাড়ায় এক অসহায় পরিবারকে ভিটে ছাড়া করার পায়তারা করেছে একটি প্রভাবশালী মহল। উপজেলার লাখিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। সরজমিনে জানা যায়, এলাকার সোনামদ্দীপ ফকিরের ছেলে বাদশাহ ফকির, এর প্রতিবেশী কদম আলী ফকিরের ছেলে বাদল ফকিরের সাথে দীর্ঘদিন যাবৎ বসতভিটে সংক্রান্ত বিষয় বিরোধ চলে আসছে। এরই জের ধরে অসহায় বাদশাহ ফকিরকে মারপিট করে প্রতিপক্ষ। এ ব্যাপারে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ দফায় দফায় সালিশ বৈঠকে জায়গা ভাগ বাটোয়ারা করে দেয়, কিন্তু বাদল ফকির উক্ত বাটোয়ারা অমান্য করে এবং বাদশাহ ফকিরের বসতঘর ভেঙে নিতে বাধ্য করে। বাদশাহ ফকির সাংবাদিকদের বলেন, আমি অসহায় প্রতিপক্ষ প্রভাবশালী বাদল ফকির করম নাগারচি ও বাবল নাগারচি ক্ষমতার দাপট দেখিয়ে গ্রামীদের মাধ্যমে আমার ঘর দরজা ভেঙে নিতে বাধ্য করে। কিছুদিন পূর্বে আমার দলিলপত্র সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র লুটপাট করে নিয়ে যায়। আমার জায়গা তাদের নামে দলিল করেছে। আমি এখন পরিবার পরিজনে ঝুপড়ি ঘরে বসবাস করছি। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। প্রতিপক্ষ বাদল ফকির জানান, আমার জায়গা সঠিকভাবে বুঝে পায়নি আর করম নাগসি সাংবাদিকদের ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি না। এ ব্যাপারে বাদশাহ ফকির বাদী হয়ে কোটালিপাড়ায় থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে কোটালিপাড়া থানা এসআই দবির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, একটি অভিযোগ দায়ের হয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে থানায় হাজির হওয়ার জন্য বলা হয়েছে। আমার এই কাগজপত্র সব লুটপাট করে চুরি করে নিয়ে গেছে, আমার ঘর দুয়ার বাড়ি দিয়ে চুরি করে একই ইউজ গেলাইছি। এই যে বাদল নাগাসি আর করম বাবলু, এরা মনে করেন যে টোটালে মোটামুটি কথা, এই বাদশাহ ফকির গরিব বিদায় চলতে পারে না বিদায়, এরা খালি মানতেছে না। বাদশাহ ফকির আমরা গ্রাম্য সালিশিরা, যে সালিশিকরা খুঁটা বন্ধ 30% জায়গা দেশের মধ্যে আমাকে নয় দিছে পানিতে, আর আমার 11 দিছে শুকনায়। দেওয়ার পরে আমি আরও আড়াই পাবো, এই আড়াই আমার দেয় নাই। আমার 10% 11% মাইবে দিলে পরে আমার ঘর দরজা বাড়াই দিছে, আর আমারও আধা 2.5% পাবো। বাগযোগ করে দিছি, বাগযোগ করার পরে আমরা বাগবন্টন করে দিছি। এদের যে 46 জায়গা 46 আছে, চারিপাশে খুঁটো আছে, কিন্তু আমরা সেই জায়গায় তাদের বাগবাট করে দিছি। বাগবাট করে দেয় যে হচ্ছে যে বাদী যে বাচ্চা, বাচ্চার ঘর বাচ্চা নামাই নিয়ে গেছে, বিবাদীর ঘর বিবাদী নিচ্ছে, বিবাদীকে তাদের অভিযোগ, বিবাদীকে দিছে বাদল নাগারচি নাগারচি। দৈনিক শতবর্ষ, ডেস্ক রিপোর্ট। আপনারা দেখছেন শতবর্ষ টিভি।